নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। আগামীকাল শনিবার মেষ টু মীন রাশির আমি টার্গেট নাম্বার নিয়ে আমি আলোচনা করব। আজকের মহাভাগ্যে বিশেষ এই প্রোগ্রাম, তার আগে একটি বিশেষ ঘোষণা। দেখুন, রথযাত্রা উপলক্ষে বুকিংয়ের উপর স্পেশাল ছাড় রয়েছে, এবং যারা রাহু রক্ষা কবচ বা গ্রহ রত্ন নিতে চাইছেন তার উপর বিশেষ ডিসকাউন্ট এই রথযাত্রা পর্যন্ত কিন্তু থাকছে। যারা রাহু রক্ষা কবচ বা আপনারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, অবশ্যই স্পেশাল ছাড় রয়েছে এই রথযাত্রার উপলক্ষে। দেখুন, প্রতিদিন আমি টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ রং এবং ভাগ্যের পার্সেন্টেজ দিয়ে থাকি। আমি একটি কথা আবারও বলছি, যারা টিকিট কাটছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, একবার হলো নিজস্ব জন্ম পুষ্টি বা যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা একবার দেখিয়ে নিন, কারণ আপনার জন্ম কুণ্ডলিতে যোগ কখন রয়েছে সেটা আগে জেনে নিন। কারণ সময় কিন্তু সবসময় একই রকম যায় না। আপনার বর্তমান সময় ভালো আছে ভবিষ্যৎ ভালো থাকবে এটা না, বা বর্তমান খারাপ রয়েছে ভবিষ্যৎ খারাপ থাকবে এটা না। কোন সময়টা আপনার অর্থপ্রাপ্তির জন্য বিশেষভাবে শুভ রয়েছে সেটা কিন্তু জানা দরকার। আপনার রাশিচক্রে কোন কোন গ্রহকে ভালো থাকা দরকার, রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহের কথা আমি বারবার বলি। এই গ্রহগুলো আপনার কেমন রয়েছে, ডিগ্রি ওয়াইজ দিক থেকে কেমন রয়েছে আমি বারবার বলছি। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। তাতে কী হবে, আপনাদের চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আমি প্রতিদিন কিন্তু এই রিসার্চ করে এই টার্গেট নাম্বারগুলো দেওয়া হয়। আপনার জন্মচক্রে যদি যোগ থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। আপনি প্রতিদিন একটি টিকিট কাটছেন, আপনারা রাশির নাম, টার্গেট নাম্বার আপনারা শুনছেন, শুভ সময় শুনছেন, কিন্তু আমি একটি কথা আবারও বলছি, আপনার ক্ষেত্রে যোগ কখন রয়েছে সেটা আগে জেনে নিন। এবং রাহু আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, ভাগ্যভাব এবং কালার রং কিন্তু মানুষের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার করে, কালার থেরাপি। আপনার জন্মছকে যদি রঙের যদি শুভ প্রভাব থাকে, সেই রঙের আপনি একটা জামা পরতে পারেন, একটা রুমাল নিতে পারেন, আপনার দিন অনুযায়ী রং কিন্তু আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে। আলোচনাটা শুরু করা যাক। আমি 12টি রাশির নাম বলবো এবং 12টি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় ন্যায়কারক শনি মহারাজের জয়। অবশ্যই কমেন্ট করুন। দেখুন, অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু গ্রহ। এই হঠাৎ অর্থ, চটজলদি অর্থ, আকস্মিক প্রাপ্তি, মহাপ্রাপ্তি যেটাই বলুন না কেন, এটা একমাত্র এই গ্রহটি করে থাকে, সেটি হচ্ছে রাহু। রাহু আপনার জন্মছকে কেমন রয়েছে সেটা কিন্তু জানা দরকার, এবং আপনার বর্তমানে কি রাহুর মহাদশা বা রাহুর অন্তর্দশা চলছে সেটা কিন্তু জানা দরকার। দেখুন, একটি কথা আপনাদেরকে আবারও বলছি, আগে নিজস্ব ন্যাকাল চার্ট অথবা হস্তরেখা এবং আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা সেটা আগে জেনে নিন। এবং অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। নাম্বার ওয়ান মেষ রাশি, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটা হচ্ছে 3-9। আপনাদের শুভ রং সেটি হচ্ছে আকাশি কালার। দ্বিতীয় রাশি বৃষ রাশি, বৃষ রাশির আপনাদের শুভ রং সেটি হচ্ছে হলুদ। আপনাদের টার্গেট নাম্বার 1 এবং 7। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং
6, আপনাদের শুভ রং সাদা। কর্কট রাশি, আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 8, আপনাদের শুভ রং ক্রিম কালার। সিংহ রাশি, টার্গেট নাম্বার 1 এবং 9, আপনাদের শুভ রং লাল। কন্যা রাশি, টার্গেট নাম্বার 6 এবং 5, আপনাদের শুভ রং নীল। তুলা রাশি, টার্গেট নাম্বার 7, 9, আপনাদের শুভ রং বেগুনি। বৃশ্চিক রাশি, টার্গেট নাম্বার 2, 3, শুভ রং আপনাদের গেরুয়া। ধনুরাশি, টার্গেট নাম্বার 4 এবং 5, আপনাদের শুভ রং কমলা। মকর রাশি, টার্গেট নাম্বার 6, 8, আপনাদের শুভ রং সেটি হচ্ছে গ্রিন কালার। কুম্ভ রাশি, টার্গেট নাম্বার আপনাদের 7, 3, শুভ রং সাদা। মীন রাশি, আপনাদের টার্গেট নাম্বার 8 এবং 9, আপনাদের শুভ রং সেটি হচ্ছে আপনাদের আকাশী কালার। অর্থাৎ আমি প্রতিদিন আপনাদেরকে কিন্তু টার্গেট নাম্বার এবং আপনাদের যে কালার সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করি। যদি আপনাদের ভাগ্য যদি ক্লিক করে যায়, কিছু কিছু থাকে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের তিথি ক্ষণেও কিন্তু আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। আপনার জন্মছকে যোগ থাকা দরকার, কোন যোগটা আপনার আছে এবং আপনার নবাংশ চার্ট রাহু শুক্র বুধ শনি এই কটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে এবং আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন। এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি আপনারা শেয়ার করুন। নমস্কার।